বিহারত বিজেপির সহযোগত নীতিশ কুমার পুনের চিএম সরকারের বাদ পড়ারে ইডির টার্গেটত লালু প্রসাদ যাদব। ইডির সমন পাই কার্যালয় গুল লালু প্রসাদ যাদব। একদিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের দিল্লীস্থিত ঘরত ইডির অভিযান। পূর্বতে ইডিয়ে ডবারলে প্রেরণ করা সমন উপেক্ষা করেছিল সোরেনে। রাশির এক ভূমি কেলেঙ্কারি সন্দর্ভত হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডির অভিযান। ইডির জেরার সম্মুখীন হবর বাবে 31 জানুয়ারীলৈ সময় ললে সোরেনে। বিহারত নতুন সরকার হওয়ার পাছতে ঝাড়খণ্ডের কংগ্রেসী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে তৎপর হয়ে পড়েছে ইডি। কেন্দ্রীয় চোরাংচোৱা সংস্থাটোৱে মুখ্যমন্ত্রীজনের অবস্থান ট্রেক করে দিল্লির শান্তি নিকেতনস্থিত বাসগৃহত গিয়ে উপস্থিত হয় ইডির দল। মুখ্যমন্ত্রীজনের বাসগৃহের বহু সামগ্রী ইডিয়ে জব্দ করে। রাশির ভূমি কেলেঙ্কারি সন্দর্ভত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধে গোচর রুজু করে অভিযান চলাইছে ইডিয়ে। ইডির দলে সোরেনের দিল্লীস্থিত বাসগৃহত উপস্থিত হওয়ার পাছত মুখ্যমন্ত্রী কার্যালয়ে 31 জানুয়ারীর ভিতর সোরেনে ইডির জেরার সম্মুখীন হব বলে আশ্বাস দিয়ে। ইফালে বিহারত নীতিশ কুমারের কারসাজিত সরকারের আঁতরিবলগা হল প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবর দল আরজেডি। সরকারের আঁতর হওয়ারে ইডির সমন পাই পাটনাস্থিত কার্যালয়ত উপস্থিত হয়ে গই আরজেডির অধ্যক্ষ লালু প্রসাদ যাদব। ভূমি কেলেঙ্কারির গোচরতে লালু সোধা পোছা ইডির। মঙ্গলবারে লালুর পুত্র তেজস্বী যাদবও হাজির হব লাগিব ইডির কার্যালয়ত। ইডির পাটনাস্থিত কার্যালয়ের সম্মুখত আরজেডি কর্মকর্তার ভিড়। রেলমন্ত্রী হয়ে থাকা কালত চাকরির বিনিময়ত ভূমি কেলেঙ্কারির বাবেই সোধা পোছা। 2004 সনের 2009 সনের ভিতর সংঘটিত হয়েছিল এই ঘটনা। বিহারত নীতিশ কুমারের ওলোটা খরর পাছতে বিরোধীর বিরুদ্ধে ইডি তৎপর হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। ইয়ার মাজতে সোমবারে বিহারত প্রবেশ করেছে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সোমবারে কিষাণগঞ্জত রাহুল গান্ধীয়ে এক বিশাল জনসভাত অংশ লয়। এই জনসমাবেশত জেডিইউর প্রধান নীতিশ কুমারেও পূর্বতে অংশ লওয়ার কথা আছে। কিন্তু নীতিশ কুমার জোটবন্ধনের আঁতরি যাওয়ার পাছত ন্যায় যাত্রার প্রতি নীতিশ কুমার সরকারের কি সঁহারি হয় সেয়া হব লক্ষণীয়। ন্যাশনাল ডেস্ক, এনকে টিভি।